নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইনসে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে অশুভ শক্তির তৎপরতা মোকাবিলা করা হবে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপি জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদত দিয়ে যাচ্ছে বলে দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক। আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্যে দিয়ে 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। দেশের জনগণকে সঙ্গে নিয়ে অশুভ শক্তির তৎপরতা মোকাবেলা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহমু বাহাউদ্দিন নাসিম। শনিবার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস নৈরাজ্যের তৎপরতা বলে মন্তব্য করেন বাহাউদ্দিন নাসিম। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের কর্মীদের সতর্ক থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আইনের শাসনের বাধাগ্রস্ত করতে চায়, যারা মানুষের জীবন যাত্রাকে বাধাগ্রস্ত করে অর্থনৈতিক সমৃদ্ধির পথকে যারা বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায়, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের সংগ্রাম চলতেই থাকবে। আওয়ামী লীগের এ নেতা বলেন, যখনই কোনো দুর্ভোগ দুর্বিপাক দেখা দিয়েছে তখনই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের কর্মীরা। বিপরীতে বিএনপি দেশের মানুষের সংকট এবং দুর্বলতার সুযোগ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়েছে। সুখে দুঃখে সকল সময়ে দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, মানুষের কষ্ট লাঘব করতে আমরা চেষ্টা করি। তারা সন্ত্রাস সরিয়ে দিয়ে তারা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য তারা দুর্বৈসন্ধি করে, যারা তাদেরকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে চিরতরে মুছে ফেলতে হবে। বিএনপি জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদত দিয়ে যাচ্ছে, দেশের জনগণকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার দরকার ইউনিয়নের আখাউড়া বনগঞ্জ সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন তিনি। পরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বনগঞ্জ ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। আনিসুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতারা হত্যা করে রাজনীতি করতেন, বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে ফেলেছে, তারা আর সেই খেলা খেলতে পারবে না। এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতারা যারা হত্যা করে রাজনীতি করতেন আর ক্ষমতায় থাকতেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলছে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলছে, আপনারা আর সেই খেলা এখানে খেলতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার 57তম আসরের প্রথম পর্ব। রোববার মোনাজাতে অংশ নিতে ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে ঢল নামে লাখো ধর্মপ্রাণ মুসল্লির। মানুষের আগমনে বন্ধ হয়ে যায় ময়দানের প্রতিটি প্রবেশ পথ। অলিগুলি আর তাবুর মাঝের ফাঁকা জায়গা, লাখ লাখ মানুষের আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জন আর কোলাহলে চুরমার হয়ে যায় নীরবতা। শীতের সকালেও তুরাগ তীরে উষ্ণতা ছড়ায় লক্ষাধিক মানুষের এই মোনাজাত, সবারই এক উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি লাভ। اللهم إن نواصينا وجوارحنا بيدي لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم। উল্লেখ্য, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ বে ঔলাদকে নেক ঔলাদ নসিব করে দেন, আল্লাহ বে রোজগারদেরকে হালাল রোজগার নসিব করে দেন,
আল্লাহ বেশাদি সুদার ছেলে মেয়েদের শাদির ইন্তজাম করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহরবানি দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।